তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুন দিকি দিকি জ্বলছে। মানুষের তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ধুমায়িত হচ্ছে। তাই যখনই কংগ্রেস বলেছে আসুন আমরা তৃণমূল উচ্ছেদের জন্য আন্দোলন করতে চাই, তখন মানুষ সোৎসাহে আমাদের সেই আন্দোলনে সাড়া দিয়েছেন। আজকে তারই প্রতিফলন কৃষ্ণনগর। যে কৃষ্ণনগরে কংগ্রেস আসে কি নাই খুঁজতে হতো, আজকে সেই কৃষ্ণনগরে কংগ্রেসের মিছিলে জনপ্লাবন আপনারা দেখলেন। আমি মনে করি এই এই মিছিল এবং মানুষের এই অংশগ্রহণ সারা বাংলায় কংগ্রেস কর্মীকে, সারা বাংলার কংগ্রেস সম্পর্কে মানুষের ধারণা রাতারাতি বদলে দেবে এবং খুব দ্রুত কংগ্রেসের প্রতি মানুষের সহানুভূতি, কংগ্রেসের প্রতি মানুষের আরও বেশি সহযোগিতা বাড়াতে সাহায্য করবে। আমি তো আমার বক্তব্যেই বলেছি যে বিহার হবে বাংলা, তৃণমূল তুই সামলা, এটাই হবে এখানটায়। বিহারের সম্পূর্ণ প্রভাব এখানে পড়বে, এখান থেকে তৃণমূল ধুয়ে মুছে উঠে যাবে, মিলিয়ে নেবেন আমার কথা। তৃণমূল একটা ক্লাব, সেই ক্লাব তার যে আয়ুষে পার করে ফেলেছে, তার আর কিছু দেওয়ার নেই বাংলার মানুষকে। বাংলার মানুষকে মিথ্যে কথা দ্বারা প্রভাবিত করে ক্ষমতায় থাকা হয়ে গেছে। এবার দিদিকে বিদায় নিতে হবে। নীতিশ কুমার বলে দিয়েছে আমি সন্ন্যাস হব, দিদিকেও বলতে হবে আমি সন্ন্যাসিনী নেব। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।